হ্যালো বন্ধু, তো খাদানে নতুন একটা পোস্টার এসেছে। ওদের সেকেন্ড শিডিউলের কাজ র্যাপ আপ হওয়ার পরে নতুন পোস্টার ওরা দিয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই মুভিটা কিন্তু 28 জুনে রিলিজ করে চলে, যেটা জানা যাচ্ছে। বিকজ এই মুভিটার যে সঙ্গে যে দেবের আরও মুভি আছে, টেক্কা এবং আরেকটা মুভি বেরোবে যেটা ডিসেম্বরে দিকে বেরোবে, ঠিক আছে, সেগুলো কিন্তু প্রমোশন আমরা অত বেশি পাচ্ছি না, যেখানে খাদানের প্রমোশন কিন্তু কন্টিনিউসলি টুক টুক করে এসেই যাচ্ছে। একবার একটা মানে একটা মোশন পিকচার বা মানে এই যে র্যাপ আপ হলো, সেকেন্ড শিডিউল র্যাপ আপ হলো, সেটার পোস্টার ওরা এনে যাচ্ছে। তো কী হচ্ছে কি না, একটা বুস্ট, একটা বাজ ওরা কিন্তু কন্টিনিউ রাখছে, কারণ এই মুভিটা কিন্তু অনেক বেশি বড় বাজেটের মুভি এবং মাসি মুভি, ঠিক আছে। তো দেব অনেকদিন কিছু ডিফারেন্ট করছিল, বাট আবার ও একটুখানি মাস মশালা মুভিতে আসছে, ঠিক আছে। তো সেই জন্য এই মুভিটা কিন্তু অনেক বেশি গ্র্যান্ডারে হবে। সেকেন্ড কথা, এই মুভিতে কিন্তু মানে ভায়োলেন্স আমাদের বাংলা মুভিতে কিন্তু সেভাবে পাইনি, যেখানে ভায়োলেন্স কিন্তু এখন লোকে পছন্দ করছে। যদি তুমি অ্যানিমেল দেখো, ওখানে ভায়োলেন্স কী লেভেলের ছিল, ঠিক আছে, লাস্টে যে গলা কাটা সিন ভাবতেই পারছ কী লেভেলের ছিল, সেই রকম কিছু ব্লাডি সিন কিন্তু এখানে দেখতে আমরা পাবো বলে মনে হচ্ছে। বিকজ তুমি যদি ছবিটা দেখে দেখো, ছবিটা দেবের হাতে একটা অ্যাক্স রয়েছে, যেখান থেকে ব্লাড চুইয়ে পড়ছে, ওর মুখে কিছু ব্লাড রয়েছে, পিছনে যিশুর মুখেও কিছু ব্লাড রয়েছে, আর তার পিছনে কিন্তু রক্তাক্ত দেখতে পাচ্ছি, দুটো বডি পড়ে আছে, ঠিক আছে। তো এই মুভিটা কিন্তু বোঝা যাচ্ছে ফুল টু অ্যাকশন প্যাক একটা মুভি হবে, এবং এখানে কিন্তু একটা বড়ো অ্যাকশন সেট পিস আই থিঙ্ক এখানে ওটা কমপ্লিট করে, সেকেন্ড শিল আই থিঙ্ক মানে অ্যাকশন সেট পিস ছিল, কমপ্লিট হওয়ার পর এই পোস্টারটা বানিয়েছে। বিকজ ওরা সেকেন্ড শিল বলছে সেখানে দেখো দুজনের হাতেই দুটো অস্ত্র আছে, ওর হাতে অ্যাক্স আর ইয়ের হাতে যিশুর হাতে কিন্তু একটা রেঞ্জ টাইপের, যেগুলো ওই গাড়ির কাজে আই থিঙ্ক কাজে লাগে, ঠিক আছে, সে রেঞ্জ টাইপের আছে, ওটাও কিন্তু ব্লাড লেগে আছে, ঠিক আছে। তো যেটা বোঝা যাচ্ছে যে এরা নিশ্চয়ই দুজনে হয়তো ফ্রেন্ডলি ছিল, ঠিক আছে, প্রথম দিকে হয়তো ফ্রেন্ড টাইপের কেউ ছিল এবং ওদের মধ্যে কোনো ক্ল্যাশ হবে, দেন ওরা কাইন্ড অফ ভিলেন হয়তো বাবার মানে এই দেব মারা যাবে এবং তার ছেলে তার প্রতিশোধ নেবে, ঠিক আছে, সেম এই টাইপের কিছু একটা হয়তো আমরা দেখতে চলেছি। সেকেন্ড, এটা বাবাদেব বোঝাচ্ছে এই জন্য বিকজ ওর দাড়ি, বিয়ার্ড, হেয়ার, লং হেয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে, যেখানে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে নতুন মানে ছেলে যে দেব হবে সে কিন্তু ক্লিন শেভড হবে, ঠিক আছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করবে, যদি তোমার বাহুবলীর কথা মনে থাকে, সেখানে বাহুবলীর যে বাবা ছিল সে একরকম ছিল, ঠিক আছে, ছেলে যে ছিল তাকে একটু ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করে, তো সেরকম কিছু হয়তো আমরা এখানে দেখতে পাবো। আর এরা কিন্তু ডিফারেন্সিয়েট করছে না, ঠিক আছে, পোস্টারগুলো সব একই রকম রাখার চেষ্টা করছে, এবং এগুলো কিন্তু গ্লসি পোস্টার না, এটা কিন্তু মানে ডিম করে রাখছে। আই থিঙ্ক মুভিতেও আমরা যে কালার প্যালেটটা পাবো না, ওটা একটু ডিম কালার, যে ইয়োলিশ কালারের যে মুভিগুলো তৈরি হয় না এখন, সেই টাইপের আই থিঙ্ক পেয়ে চলেছি, একদম গ্লসি কালার কিন্তু আমরা পাবো না আমার মনে হচ্ছে। বিকজ এই যে লোকেশনটা দেখাচ্ছে না, এই খাদান মানে এই যে কয়লা খনির যে লোকেশনটা দেখাচ্ছে সেটা খুবই ডিম টাইপের জায়গায় হবে, ঠিক আছে, আর সেখানে আই থিঙ্ক ওই কালার প্যালেটটাই বেশি মানাবে, সেই জন্য এই পোস্টারগুলো কিন্তু একটু ডিম রাখা হচ্ছে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর জেনারেলি এত ডেপথে গিয়ে কাজ করবো কিন্তু বাংলা মুভিতে জেনারেলি হয় না, স্পেশালি পোস্টারের উপর, ঠিক আছে, সো সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং হবে যে এই যে হাতে যে ওর কুড়োলটা আছে, অ্যাক্সটা রয়েছে, নিচের দিকটা নর্মাল কুড়োল বা অ্যাক্সের মতন হলেও সে ব্ল্যাক টাইপের, ঠিক আছে, জং পড়ে গেছে, অল দোজ থিং, উপর দিকটা গোল্ডেন কেন, ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হতে পারে। হয়তো এইটা এই যে অ্যাক্সটা, ঠিক আছে, সেটা হয়তো কোথার থেকে এনেছে, ঠিক আছে, হয়তো কোনো দেবতা হাতে পাতে ছিল সেখানে তুলে এনেছে বা এরকম ধরনের কিছু থাকতে পারে। বিকজ নাহলে শুধু শুধু উপরটা এরকম চকচকে গোল্ড দেওয়া হলো, নিচটা এরকম, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট থাকতে পারে, ঠিক আছে। তো এই মুভিতে কিন্তু এক্সপেকটেশন ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে, মুভির থেকে কিন্তু আমরা প্রচুর এক্সপেকটেশন রাখছি, আপাতত এখন ট্রেলারও আসেনি, তাতে এই বাস কিন্তু মুভির প্রচণ্ড, ঠিক আছে, জাস্ট মোশন পোস্টার এবং আমরা যে একটু স্ক্রিন পিক পাচ্ছি বিহাইন্ড দ্য সিন থেকে সেখান থেকে জানা যাচ্ছে। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড মুভিটা নিয়ে, বিকজ মুভিটা কিন্তু খুব অ্যাকশন প্যাক একটা মুভি হয়ে চলেছে। আর এখানে কিন্তু এই পার্টিকুলার যে বলছে ওরা যে সেকেন্ড শিডিউল র্যাপ আপ, সেখানে কিন্তু আই থিঙ্ক বিগিনিং অফ দ্য মুভি, ঠিক আছে, বা হয়তো মিড ডের দিকে গিয়ে একটা বড়ো অ্যাকশন সেট পিস থাকতো, যেখানে দুটো মানে আমাদের বড়ো ক্যারেক্টার দি এবং যিশু দুজনেই লড় চলেছে। আর যিশুর যে লুকটা না, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, ও আই থিঙ্ক বৈষ্ণব দেখানো হবে, বৈষ্ণব হয়ে ও খুন খাওয়া করছে, ঠিক আছে, তার সঙ্গে মুখের ভাষা, ঠিক আছে, একটা যে ওর বসার পোস্ট এসেছিলো সেখানে মুখের ভাষা শুনতে পেয়েছে বীর্য, ঠিক আছে, তো একটা বৈষ্ণব হয়ে সে খুন খাওয়া করছে মুখের ভাষা এরকম, ঠিক আছে, তো এটা খুবই ইউনিক একটা রোল দেওয়া হচ্ছে আই থিঙ্ক যিশুকে। আর যিশু কিন্তু ফাটিয়ে দেবে, যেরকম আমরা এই রিসেন্টলি মুভিটায় দেখলাম, ঠিক আছে, দশম অবতার, একটা ডিফারেন্ট টাইপের রোলকে প্লে করেছে, সেটা কিন্তু দারুণ লেগেছে। এখানেও আই থিঙ্ক একটা ডিফারেন্ট টাইপের ভিলেনিস রোল আই থিঙ্ক প্লে করবে, যেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। তো আমার তো বেশ ভালো লাগলো পোস্টার, তোমাদের এই বিষয়ে কী মতামত আমার কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।